আজ সকালে নিউ টাউনের ইকো পার্কে প্রাতঃভ্রমণে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। জেপি নাড্ডার কনভয়ে আক্রমণ হওয়ার আশঙ্কা দিলীপ ঘোষ আগেই জানিয়েছিলেন। আগামীকাল সেরকম কোনো আশঙ্কা আছে কিনা সে প্রসঙ্গে দিলীপ ঘোষ বললেন, এখন আশঙ্কা উল্টে গেছে, আমাদের শঙ্কাও আশঙ্কাও কিছুই নেই, এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছিল, এটা যে উল্টে গেছে, ওদের পার্টি ভেঙে যাচ্ছে এটা বোঝা যাচ্ছে। 11 বছর দক্ষিণ চব্বিশ পরগনা আরএসএসের প্রচারে আমি ছিলাম, গ্রামে গঞ্জে ঘুরেছি, এখনও নিয়মিত যাতায়াত আছে, সেই জন্য ওখানে কারা গণ্ডগোল করবে, কেমন পরিস্থিতি তাই আমি ভবিষ্যৎবাণী করেছিলাম, সেটা সত্য হয়েছে। এই ঘটনা ভারতবর্ষ তথা পশ্চিমবাংলার রাজনীতির ক্ষেত্রে একটি টার্নিং পয়েন্ট। এ ধরনের হিংসাত্মক রাজনীতি ভারতবর্ষ এবং পশ্চিমবাংলায় চলবে না। যারা করেছে তারা আজকে ধীরে ধীরে টুকরো হয়ে যাচ্ছে। জিতেন্দ্র তিওয়ারি তৃণমূল দল থেকে পদত্যাগ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, বহু জায়গায় 50 সদস্য থেকে নেতারা পদত্যাগ দিয়েছেন, তৃণমূলের ব্যাপার, কেন পদত্যাগ করছেন, কি ব্যাপার, তারা বলছে কিছু হবে না, এতে কিছু যায় আসে না, পার্টি বলে কিছু আদৌ থাকবে, আমার মনে হয় শেষ পর্যন্ত পার্টিতে 4 জন থাকবে, পিসি, ভাইপো, ববি হাকিম, প্রশান্ত কিশোর, এছাড়া কেউ থাকবে না। জিতেন্দ্র তিওয়ারি প্রসঙ্গে বাবুল সুপ্রিয় যে পোস্ট করেছেন সে বিষয়ে দিলীপ ঘোষ বলেন, জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে বাবুল দার যে ঝগড়া, বাবুল সুপ্রিয় ডেভেলপমেন্টের কাজ জিতেন্দ্র তিওয়ারি আটকে দিয়েছিলেন যখন তিনি ওখানে এমএলএ ছিলেন, এমনকি চৌরাস্তার মুখে বাবুল সুপ্রিয়র বুকে ইট মারা হয়েছিল, সেই সংঘর্ষ এবং সেখানে যা হয়েছে সেটা জিতেন্দ্র তিওয়ারি তার শত্রু ছিলেন। আজ যখন জিতেন্দ্র তিওয়ারি পদত্যাগ করে বিজেপিতে আসার সম্ভাবনা রয়েছে তাই তার প্রতিক্রিয়া ছিল এটা, যাদের সাথে ঝগড়া হয়েছে তাদের সাথে কাজ করতে সমস্যা হবে, এটা পার্টি সিদ্ধান্ত নেবে কে আসবে কে না আসবে। অনুব্রত মণ্ডল গতকাল তারাপীঠে মায়ের পুজো দিয়েছেন এবং মা তাকে বলেছে 220টি আসন বাধা। সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, আমি জানি না 220টা বিজেপির জন্য বলেছেন না টিএমসির জন্য বলেছেন, বিজেপির জন্য বলতে পারেন কারণ যেভাবে সবাই বিজেপিতে আসছেন এবার হয়তো ওনারও লাইন লেগে যাবে, কে আসবে আর কে আসবে না বোঝা যাচ্ছে না। অনুব্রত মণ্ডলকে দলে নেওয়া প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, কাকে নেব না নেব সেটা আমি ঠিক করার লোক নই, আমাকে তিনি ওই দলে আহ্বান করেছেন, দলটা থাকলে তো তিনি আহ্বান করবেন, জানি না উনি কোথায় যাবেন না যাবেন সেটা আগামী দিনে দেখা যাবে, আসতে চাইলে পার্টি ভাববে এত লোককে জায়গা দিয়েছে একটু কোণে তো আমরা জায়গা দিতেই পারি। জেপি নাড্ডা ডায়মন্ডের বা যাওয়ার আগেই আপনি আশঙ্কা করেছিলেন ওখানে আক্রমণ হতে পারে, আপনি জানিয়েও ছিলেন সেটাতে, এবারে সেরকম কিছু কি আপনি আশঙ্কা করছেন? এখন তো আশঙ্কা উল্টো হয়ে গেছে, আমাদের শঙ্কাও নেই আশঙ্কা নেই, এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছিল, আর এটা যে উল্টো হয়েছে ওদের পার্টি ভেঙে যাচ্ছে এটা বোঝা যাচ্ছে। আমি দক্ষিণ চব্বিশ ব্যাপার জানি, 11 বছর আরএসএসের প্রচার ছিলাম ওখানে, আমি গ্রামেগঞ্জে ঘুরেছি আর এখনও নিয়মিত যাতায়াত আছে আমার, সেই জন্য ওখানে কারা গণ্ডগোল করে কেমন লোক কোথার পরিস্থিতি আমি জানতাম বলে সেই জন্য ভবিষ্যৎবাণী করেছিলাম, সেটা সত্য হয়েছে। আর এই পরিণামটা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের রাজনীতির ক্ষেত্রে একটা টার্নিং পয়েন্ট, এই ধরনের হিংসাত্মক রাজনীতি এটা ভারতবর্ষে আর পশ্চিমবঙ্গে চলবে না, যারা করেছেন তারা আজকে ধীরে ধীরে টুকরো টুকরো হয়ে যাচ্ছেন। জিতেন্দ্র তিওয়ারি পুর বোর্ডের যে অ্যাডমিনিস্ট্রেটর পদে সেখান থেকে রিজাইন করেছে, আজও শোনা যাচ্ছে তৃণমূল দল থেকেও তার সম্পর্ক শেষ করবে, তো সেটা নিয়ে কী ভাবছেন জিতেন্দ্র? অনেকেই কালকে শুনলাম টিভিতে দেখছিলাম যে বহু জায়গায় পঞ্চায়েত থেকে পুরসভা থেকে বহু নেতা ওদের রিজাইন করেছেন, এটা টিএমসির পার্টির ব্যাপার, কেন রিজাইন করছেন কী ব্যাপার, তারা বলছে কিছু হবে না এতে কিছু যায় আসে না, আর কিন্তু পার্টি বলে কিছু থাকবে কি আদৌ, এই পরিস্থিতি দাঁড়িয়েছে, সেই জন্য আমার মনে হয় পার্টিতে শেষ পর্যন্ত 4 জন থাকবেন, পিসি, ভাইপো, ববি হাকিম আর প্রশান্ত কিশোর, এছাড়া কেউ থাকবে না। কিন্তু যে কারণে এত জল্পনা যে জিতেন্দ্র তিওয়ারি হয়তো বিজেপিতে যাচ্ছেন এরকম একটা জল্পনা, বাবুল সুপ্রিয় অলরেডি ফেসবুকে লিখেছেন যে মেনে নিতে পারবো না, কী বলবেন মানে এরকম কোনো? দেখুন অনেকে রিজাইন করেছেন আগেও করছেনও, অনেকে বলছে রাজনীতি ছেড়ে দেবেন, কে আসবে না হবে পার্টিতে সেটা আমিও জানি না, সবার কথা তারা ঠিক করেছেন, যারা আসছেন তারা ঠিক করবেন, হয়তো কোনো না কোনো নেতার সঙ্গে যোগাযোগ করেছেন, আমার সঙ্গে জিতেন্দ্র তিওয়ারি ফেসবুকে যে পোস্ট করেছে জিতেন্দ্র তিওয়ারি নিয়ে সেটা কীভাবে মনে করছেন, যেহেতু উনি সাংসদ? জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে বাবুলদার যে ঝগড়া, বাবুলদার ডেভেলপমেন্টের কাজ ওখানে জিতেন্দ্র তিওয়ারি করতে দেননি যখন কর্পোরেশনের চেয়ারম্যান ছিলেন, উনি এমএলএ ছিলেন, জেলা প্রেসিডেন্ট ছিলেন, সরম বিরোধিতা করে, তো স্বাভাবিক উনি জানেন, এমনকি বাবুল সুপ্রিয়কে চৌরাস্তার মাঝখানে ইট মারা হয়েছে বুকে, সে আপনারাও জানেন সবাই টিভিতে দেখেছেন ভিডিও, সেই সংঘর্ষ আর সেখানে যা সমস্যা হয়েছে সেটা জিতেন্দ্র তিওয়ারি তার রাইভেল ছিলেন, আর জিতেন্দ্র তিওয়ারি যখন রিজাইন করছেন বিজেপিতে আসার সম্ভাবনা দেখা যাচ্ছে, তাই তার প্রতিক্রিয়া ছিল এটা যে যাদের সঙ্গে এত ঝগড়া হয়েছে তাদের সঙ্গে কাজ করতে সমস্যা হবে, এখন পার্টি ডিসিশন নেবে কি আসবে আর না আসবে, আমি জানি না 220টা বিজেপির জন্য বলেছেন না টিএমসির জন্য বলেছেন, বিজেপির জন্যও বলতে পারেন কারণ যেভাবে সবাই আসছে এবার হয়তো ওনারও লাইন লেগে যাবে, কে আসবে আর কে আসবে না এরকম তো বোঝা যাচ্ছে না, আপনারা যেরকম খবর দিচ্ছেন আমরাও বিশ্বাস করতে পারছি না। অনুব্রত মণ্ডলকে দলে নেবেন? এখন দেখুন কাকে নেবো না নেবো সেটা আমি একা করার ঠিক লোক নই, কারা তিনি আমাকে তার দলে আহ্বান করেছেন, এখন ওই দলটা থাকলে তবে তো আহ্বান করবেন, জানি না উনি কোথায় যাবেন কী করবেন সেটা আগামী দিন দেখা যাবে, আসতে চাইলে পার্টি ভাববে, এত লোককে জায়গা দিচ্ছে একটু কোনো জায়গা তো দিতেই পারি আমরা তাকে।